বিহার রাস্তার জেরে গ্রামে পণ্যবাহী বড় গাড়ি প্রবেশ করে না, বন্ধ দুয়ারে রেশন প্রকল্প। এদিকে গ্রাহকদের দাবি, অন্য গ্রামে গিয়ে তারা রেশন নেবে না। রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রামের মানুষজনের। রেশন সামগ্রী না নিয়ে বাড়ি ফিরে গেল গ্রাহকরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের কল্লা গ্রামের ঘটনা। প্রায় 6 বছর ধরে রাস্তা বেহাল, গ্রামে প্রবেশ করেনি পণ্যবাহী বড় গাড়ি, তাই বন্ধ দুয়ারে রেশন প্রকল্প। এদিকে গ্রামেই দিতে হবে রেশন, অন্য গ্রামে গিয়ে নেব না রেশন, এমনই দাবি তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রামের মানুষজনের। রেশন সামগ্রী না নিয়ে বাড়ি ফিরে গেল রেশন গ্রাহকরা। এমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের কল্লা গ্রামে। জানা যায়, খুরশি গ্রামের রেশন কল্লা গ্রাম থেকে দেওয়ার কাজ শুরু করেছিল দুয়ারে রেশন প্রকল্পে রেশন ডিলার ক্ষুদিরাম রায়। তাই অন্যান্য দিনের মতো আজও খুরশি গ্রামে রেশন দ্রব্য কল্লা গ্রাম থেকে বিতরণের জন্য আনা হয়েছিল। হঠাৎ করেই আজ সকালে বেঁকে বসল খুরশি গ্রামের রেশন গ্রাহকেরা। তাদের দাবি, খুরশি গ্রামেই দিতে হবে রেশন, না হলে তারা রেশন দ্রব্য নেবে না। এই নিয়ে কল্লা গ্রামে দুয়ারে রেশন ক্যাম্প শুরুর আগেই দেখা দেয় তুমুল বিক্ষোভ। খুরশি গ্রামের মানুষজনদের দাবি, বেশ কয়েক মাস ধরে এই কল্লা গ্রামে সমবায় সমিতির নিচে দুয়ারে রেশন শিবির থেকে পাশের খুরশি গ্রামের রেশন দ্রব্য বিতরণ হচ্ছে। অনেকটাই পথ হেঁটে প্রতিনিহত মহিলা ও বয়স্ক মানুষদের রেশন নিতে আসতে হচ্ছে কল্লা গ্রামে। আর এতেই স্থানীয় মানুষজনদের অভিযোগ, তাদের গ্রামেই দিতে হবে তাদের রেশন দ্রব্য। গুরুত্ব কতটা? ওইটা গুরুত্ব বলতে তো আমাদের শীর্ষা, ধরমপাতা, খুরশি, ভস্তিরা 3টে গ্রাম 4টে গ্রাম আমাদের এখান দিয়ে পারাপার হয়, কৃষ্ণগুরু আছে এখান দিয়ে। কিন্তু এই 10 বছর এই পোলটা ভাঙা হয়েছে, কোনো মেরামত হয়নি, আর নিচের যে রাস্তাটা সেও অকেজে হয়ে গেছে। আমরা যাতায়াতের খুব অসুবিধা, কানা, হ্যাঁ কানা খালের উপরে কংক্রিটের বীজ ছিল, হ্যাঁ কংক্রিটের বীজ ছিল। তেমন কিছু উদ্যোগ নেওয়া হয়নি, ওই মাঝে ওই 2টো সাঁকো দিয়ে আর কিছু মুরাম ফেলে দিয়েছিল বন্যাতে, সেই মুরাম ভেঙে ফেলে দিয়ে সাঁকো বেরিয়ে গেছে আর গাড়ি ঘোড়া যাচ্ছে নি। সরকার তো ঘোষণা করেছে দুয়ারে সরকার দিয়ার, আমাদের খুরশি, আমাদের মালদিজন হট করে বন্ধ করে দিয়েছে। এখানে ধানের গাড়ি, ইডিয়ার গাড়ি, সমস্ত গাড়ি যাচ্ছে, আলুর গাড়ি থেকে সব গাড়ি যাচ্ছে, তবু ওরা তা সত্ত্বেও ওখানে নিয়ে যাচ্ছে নি। ওরা কেল্লা কল্লাতে দিতে এসছে, আমাদের খুরশি লোকের অসুবিধা হচ্ছে মাল আনতে। স্যার প্রতিবন্ধী থেকে, বয়স্ক থেকে, ছোটো বাচ্চা থেকে অন্তত 1700-1800 আমাদের রেশন গ্রাহক আছে, আমাদের মাল আনতে অসুবিধা হচ্ছে। আমরা চাই আমাদের খুরশির মাল খুরশি দেওয়া হোক। যদিও রেশন ডিলারের দাবি, কল্লা গ্রাম থেকে খুরশি গ্রাম যাওয়ার পথে একটি খাল রয়েছে, তার উপর কংক্রিটের কালভার্ট রয়েছে, সেই কালভার্টটি ভেঙে গিয়েছে কয়েক বছর আগে। এমনকি কালভার্টের নিচ দিয়ে একটি মোরাম রাস্তা করা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, সেই রাস্তাও বেহাল। সেই রাস্তায় পণ্যবাহী গাড়ি কোনো মতেই নিয়ে যাওয়া যাবে না, তাই খুরশি গ্রাম থেকেই রেশন বিতরণ করা যাচ্ছে না। এই নিয়ে তিনি একাধিকবার লিখিতভাবে ব্লক প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন বলেও দাবি করেন রেশন ডিলার। রাস্তাটা বন্যায় ডুবে গেছিল, রাস্তার ব্রিজটা নষ্ট হয়ে গেছে, ব্রিজের নিচের দিকে যাতায়াত হতো, তো ব্রিজের নিচেটা এখন খুব খানাখন্দ অবস্থা এবং বাজে অবস্থা, যেখানে গাড়িটা নিয়ে যাওয়া খুব বিপজ্জনক, এবং সরকারি মাল নষ্ট হয়ে গেলে তার দায়ভার কেউ নেবে না। তো আমি এই জন্য অফিসে লিখিত দরখাস্ত এবং ভিডিও এবং ছবি সমেত লিখিতভাবে জানিয়েছি। তবে যাই হোক, আজ রেশন দ্রব্য না নিয়েই বাড়ি ফিরে গেল খুরশি গ্রামের গ্রাহকরা। এমনকি খুরশি গ্রামের গ্রাহকদের বিক্ষোভের জেরে কল্লা গ্রামে দুয়ারে রেশন শিবির স্থগিত করা হয়। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয় কল্লা গ্রামে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।